ভারতীয় উপমহাদেশ জয় করবে মুসলিমরা, এমন ভবিষ্যৎবাণী করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বিজয়কে বলা হয়েছে গাজওয়াতুল হিন্দ। কিন্তু কবে আসবে এই গাজওয়াতুল হিন্দ? আর মুসলিম বিশ্বের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই ঘটনা? গাজওয়া শব্দের অর্থ হচ্ছে অভিযান, আর হিন্দ শব্দের অর্থ হচ্ছে এমন একটি জায়গা যার নাম 1400 বছর আগে বর্তমানে ভারত, বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ভুটানকে একসাথে বলা হতো হিন্দ। বর্তমান ভারতীয় উপমহাদেশই হচ্ছে হিন্দ। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছিলেন মুসলিমরা বিজয় করবে এই অঞ্চল। ভারতীয় উপমহাদেশ বিজয় নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস রয়েছে। প্রথমটি বর্ণনা করেছেন তাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে দুটি দলকে আল্লাহ আগুন থেকে রক্ষা করবেন। একটি দল হচ্ছে যারা হিন্দ বিজয় করবেন, আরেকটি দল হচ্ছে যারা ঈসা আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবেন। আর দ্বিতীয় হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন যে আমরা হিন্দ বিজয় করব। আমি যদি সে সময় থাকি আর শহীদ হই, তবে আমি হব সেরা শহীদদের একজন, আর আমি যদি বেঁচে ফিরি তাহলে আমি আবু হুরাইরা, যে কিনা আগুন থেকে বাঁচলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম হাদিস মতে, যারা হিন্দ বিজয় করবেন তাদের আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। কিয়ামতের আগে যখন ঈসা আলাইহি সাল্লাম পৃথিবীতে পুনরায় ফিরে আসবেন এবং তার সাথে যে সহযোদ্ধারা থাকবেন তাদের সাথেও তুলনা করা হয় হিন্দ বিজয়ীদের। দ্বিতীয় হাদিসটিতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিন্দ বিজয়ের যে অভিযান, সে অভিযানে যারা শহীদ হবেন তাদের মর্যাদা অনেক বেশি হবে, আর যারা সে অভিযানকে সফল করে জীবিত ফিরে আসবেন তাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে এই গাজওয়াতুল হিন্দ কতটা গুরুত্বপূর্ণ ও বরকতময় হাদিস দুটি থেকে বোঝা যায়। ভারতীয় উপমহাদেশ মুসলিমদের দখলে আসবে, তবে কি তা ইতিমধ্যে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে এ নিয়ে রয়েছে নানান মতভেদ। কারো মতে 712 খ্রিস্টাব্দে উমাইয়াদ খিলাফতের আমলে মুহাম্মদ ইবনে আল কাসিমের সিন্ধু ও মুলতান বিজয় ছিল এই গাজওয়াতুল হিন্দের শুরু, যা পরবর্তীতে দিল্লির সুলতান আমল ও সর্বশেষ মুঘল আমল পর্যন্ত বিস্তৃত ছিল। আবার কারো কারো মতে এই বিজয় এখনো বাকি এবং ইমাম মাহাদির আগমনের পর বা আগে হবে এই বিজয়। তবে আসলে কি হবে তা আল্লাহ পাক ভালো জানেন। ভিডিওটি দেখে কিছু শিখতে পারলে আমাদের সাথে করবেন। ধন্যবাদ।